অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল একটি গুড মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম, তা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সংক্ষেপে আমরা যাকে SDF NGO নামে চিনি আর কি। তো এই SDF NGO নতুন একটি সার্কুলার প্রকাশ করছে, এইটা হলো সেই সার্কুলার। এখানে বেশ কিছু পদ আছে, বেশ কিছু মানে ক্যাটাগরি আছে প্রায় 12টি। তো 12টি ক্যাটাগরিতে এখানে লোক নিবে কিন্তু অনেকগুলো, দেখুন এখানে 25টা, 15টা, 15টা, 10টা, 1টা, 4টা, এইভাবে কিন্তু অনেকগুলো পদ আছে। তো যাই হোক, এইটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে যাবেন বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখতেই পারছেন বন্ধুরা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এখানে তারা যে 12টি পদ বলছে এবং 12টি পদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যদি অভিজ্ঞতার ব্যাপারেও কিছু কিছু জাস্ট এখানে মানে কন্ডিশন দিয়ে দিছে এবং পদের সংখ্যা সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে বন্ধুরা। আমি আসলে এতটা সকালবেলা একটু আমার কাজের চাপ আছে, তাই সংক্ষেপে এটা আমি দিয়ে গেলাম আপনাদের জন্য। আপনারা সার্কুলারটি একটু নামাবেন, নামানোর পরে একটু পড়বেন, পড়ার পরে দেখবেন যে আসলে আপনি কোন পদের জন্য যোগ্য প্রার্থী এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তা আমি বলে দিই। দেখুন এখানে বন্ধুরা, আপনাদের জাস্ট একটা CV রেডি করতে হবে। এখানে আপনার নাম, মোবাইল ফোন নম্বর, স্থায়ী বর্তমান ঠিকানা সহ সমস্ত কিছু কী কী দিতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এই অনুযায়ী সরাসরি আপনারা মানে এক কথা ওই মানে আপনাদের জাস্ট CVটা রেডি করবেন। রেডি করার পরে এইখানে দেখুন 25/6/2000 তারিখের মধ্যে, 25/6 অর্থাৎ চলতি মাসের 25 তারিখের ভিতরে আপনি অফিস চলাকালীন সময়ের মধ্যে বরাবর ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্যাকেটে SDF 2222 খিলগাঁও রোড মোহাম্মদপুর ঢাকা, সরি খিজলি রোড মোহাম্মদপুর ঢাকা 1207 বরাবর আপনাদেরকে আবেদনটি জমা দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আবেদনের লাস্ট ডেট কিন্তু 25/6/2020, ওকে। এবং আর বাকি কী কী কাজ করতে হবে আপনাকে এই সার্কুলার অনুযায়ী আবেদন করতে হলে, সার্কুলারের ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে, জাস্ট আপনারা একটু কষ্ট করে এটা নামিয়ে পড়ে নেবেন। আর আপনাদের যদি সুবিধা থাকে কিন্তু এই সার্কুলার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে ঠিক সে এই অবস্থাতে চলে আসবেন। আসার পরেই আপনারা একটু নিচে নামলে সার্কুলারটি পেয়ে যাবেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটাই ছিল মূলত এখনকার মতো আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট মেসেজ। মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আবারও বলছি একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।